নমস্কার, আবরণ এক্সক্লুসিভের আরও কিছু সম্ভার নিয়ে আমি দেবস্মিতা হাজির হয়েছি আপনাদের সামনে, এবং আমার সঙ্গে অবশ্যই উপস্থিত রয়েছে আজকে অলিভিয়া। এবং অলিভিয়ার কাছ থেকে জেনে নেবো আজকে আমাদের জন্য কি রেখেছে ও। অলিভিয়া, আজকে কি থাকছে? এবং তোমাকে প্রথমে স্বাগত জানাই। আজকে কিন্তু রয়েছে কিন্তু মিক্সড ড্রাইভের সম্ভার, মানে মিক্সড ড্রাইভ মানে এমনিতে তো আবরণ এখন 10% বর্ষবরণে একদম ছোট রয়েছে, এবং সেখানেও কিন্তু কি কি সেগমেন্টের উপরে, বারবারই আমি বা দিদি বলে থাকি যে সমস্ত সেগমেন্টের উপরে রয়েছে। যে দিদিরা দূরে থাকেন তাদের তো এসে কেনাকাটা করাটা সম্ভব হয়ে ওঠে না, তারাও যাতে কেনাকাটাটা করতে পারে তাদের জন্য সুবর্ণ নিতে পারে। একদম। আচ্ছা, শুরু করছি কি দিয়ে তাহলে? শুরু করছি কিন্তু কটন দিয়ে। একদম। আচ্ছা, বেশ একটা সুন্দর কালার, একদম রেডের উপর দিয়ে আমরা শুরু করলাম। ওকে, লাল দিয়ে শুরু করছি, যেটা এক নম্বর আমাদের। বেশ, ভেঙ্কটগিরি কটন দেখাচ্ছি। আচ্ছা, এটা এক নম্বর অপশন আমাদের, 1400, মানে এটা বাজেট ফ্রেন্ডলির মধ্যে দেখছি। তার উপর তো 10% অফ, কিন্তু ফ্ল্যাট 10% অফ। ভেঙ্কটগিরি কটনে দেখাচ্ছি, মাথাপাড়ের শাড়ি দেখাচ্ছি। একদম তাই, এটা হচ্ছে এক নম্বর, এটা হচ্ছে এক নম্বর অপশন। আচ্ছা, আমার দিকে যে পাড়টা গেছে একটু চওড়া করে গেছে, এই জন্য ওটাকে মাথা পাড় বলা হচ্ছে। দেখো, তোমার দিকে একটা বেশ চওড়া, কিন্তু আমার দিকের পাড়টা কিন্তু সরু করে একটু সরু হয়ে গেছে। কটন কিন্তু দু ধরনের পাড়ে হয়, যেটা দিদিরা যারা কিনেছেন তারা জানেন যে একটা কিন্তু মাথা পাড়ে হয়, একটা কিন্তু চুড়ি পাড়ে হয়ে থাকে। আচ্ছা, আমি মাথা পাড়ে দেখাচ্ছি, রেডের উপরে রয়েছে, এবং এক নম্বর অপশন আমাদের, 1400 প্রাইস রেঞ্জ। ভেঙ্কটগিরিতে কিন্তু কোনো ব্লাউজ পিস হয় না, ফুল শাড়িতে কিন্তু একভাবে। আচ্ছা, ফুল শাড়িতে একভাবে যায়। একদম, সেটাতে কোনো ব্লাউজ পিস থাকে না। এবার চলে যাবো দু নম্বর। দু নম্বর কটন শাড়িতে, ম্যাক্সিমাম কটন শাড়িতে কিন্তু ব্লাউজ পিসটা অ্যাভেল থাকে না, আপনারা কন্ট্রাস্ট ব্লাউজ দিয়েও পরতে পারেন। এবং আপনারা জানেন যে আবরণে কিন্তু রেডিমেড ব্লাউজেরও কিন্তু বিপুল সম্ভার কিন্তু আবরণে রয়েছে, সেটা নিয়ে কোনো ডাউট নেই। একদম। এবং এটা কিন্তু আমার দিকের পাটটা কিন্তু লোয়ার ইয়োকে পড়বে, এবং দেবস্মিতা দিকের যে পাটটা রয়েছে সেটা কিন্তু আপার ইয়োকে, আপার ইয়োকে যাবে। এটা দু নম্বর অপশন, 1400, এটা প্রাইস রেঞ্জ কালারের উপরে রয়েছে। একদম তাই। এই কালারটা কিন্তু যেমন কর্পোরেট লুকের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, এবং যদি কেউ চাইছে একটু স্মার্ট লুক চাইছেন, একটুখানি হাটকে লুক চাইছেন, তাদের জন্য সত্যি খুব সুন্দর। আর সত্যি কালার অপশনটা খুব সুন্দর, ভীষণ ভালোভাবে স্টাইল করা যেতে পারে। আচ্ছা, এটাতে ব্লাউজ পিস হয় না, এটা দু নম্বর অপশন, 1400 প্রাইস রেঞ্জ। আর 10% অফ তো পেয়ে যাচ্ছেন, মানে আমরা যে দামটা বলছি সেটা কিন্তু ডিসকাউন্ট দিয়ে দামটা বলছি না, ডিসকাউন্ট ছাড়া দামটা বলা হচ্ছে, ডিসকাউন্ট দিয়ে কিন্তু দামটা আরো কমবে। একটা দেখাচ্ছি মেজেন্ডা কালারের উপর। আচ্ছা, এখনো পর্যন্ত তিনটে কালার অপশন দেখাচ্ছি, মেজেন্ডা কালারের দেখাচ্ছি, এবং জিন্সটা সেম রয়েছে, ভেঙ্কটগিরি কটনের উপর রয়েছে, মাথা পাড়ের শাড়ি দেখাচ্ছি। শাড়ির ডিটেলিং করার কিছুই নেই, জাস্ট দেখুন। এবং এই শাড়িগুলো কটনের উপর রয়েছে, তিনটে কালার অপশন দেখলাম এখন। এই শাড়িগুলো না আমি বলবো কি, প্লিট করে পরুন। হ্যাঁ, সত্যি ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। এটা হচ্ছে তিন নম্বর অপশন, 1400 প্রাইস রেঞ্জ থাকছে। আর এটা আবার চার নম্বর কালার, বা চারের অপশনটা কিন্তু খুব সুন্দর। এই যে তুতে কালার, আমি কেন যে বলি ফেভারিট, এই কালারটা দেখলে, মানে এইটা দেখলে যে কেউ এখনো যারা তুতের প্রেমে পড়েননি তারা কিন্তু দুধের প্রেমে পড়ে। একদমই তাই, কারণ এটা সত্যি খুব সুন্দর একটা কালার অপশন। এক্ষুনি দেবস্মিতা দিয়ে বলে উঠলো, বাহ সুন্দর লাগছে কালারটা। হ্যাঁ, মানে শুরু, মানে খোলার আগে, এই শাড়ি ভাঁজ খোলার আগেই আমি বলেছি, কালারটা দেখলেই মানে ইটসেলফ একটা, মানে একটা ভালো লাগা তৈরি হয়, একদম ভালো হয়ে যাবে, দেখতে ভালো লাগবে, সাজতে হবে না বেশি। হ্যাঁ, সবথেকে মানে মেইন থিং হচ্ছে কি, দেখতে ভালো। একদমই তাই। আচ্ছা, এটা হচ্ছে চার নম্বর অপশন দেখে নিলাম, চলে যাবো পাঁচ নম্বর। এগুলোর প্রাইস রেঞ্জ থাকছে 1400। এই যে কালারটা দেখাচ্ছি, সেই কালারটা কিন্তু যারা লাইট কালার পছন্দ করে থাকেন, বা যারা লাল পরেন না, কালো পরেন না, বাড়ির সিনিয়র সিটিজেনরা রয়েছেন, তারা প্রত্যেকে কিন্তু এই কালারটাকে ট্রাই করতে পারেন। একদম বিস্কিট কালার বা মেল্টেড চকলেট কালার যেটা হয়, একদমই তাই। আর যারা ডেয়ারি মিল্ক চকলেটটা প্রত্যেকে জানে, ডেয়ারি মিল্ক যখন মেল্ট হয়ে যায় তখন এই কালারটাই থাকে পুরোটা। আর দেখতেও কি সুন্দর লাগছে, এটা প্লিট করে পড়লে অসাধারণ লাগবে দেখতে। এটাকে একটা গোল্ড জুয়েলারি দিয়ে ট্রাই করুন, সিলভার জুয়েলারি ট্রাই করবেন না, কারণ পাটটা গোল্ডেন আছে। একদম তাই। আচ্ছা, এটা পাঁচ নম্বর অপশন, 1400 প্রাইস রেঞ্জ। অনেকে ভাবতে পারে যে ফ্যাশনে ইন তো সিলভার জুয়েলারি, চলো সিলভার জুয়েলারি, কিন্তু না, এটা গোল্ড, যেহেতু গোল্ডেন পাটটা রয়েছে। এবং এইগুলো বিয়ের দিন সকালবেলা আত্মীয় স্বজনরাও কিন্তু পড়তে পারেন। একটু আগে আমি বলছিলাম যে ভেঙ্কটগিরি কটন কিন্তু মাথা পাড়ের এবং কিন্তু চুড়ি পাড়ের হয়ে থাকে। এটা হচ্ছে চুড়ি পাড়ে দেখাচ্ছি, আঁচলটা দেখো স্ট্রাইপে গেছে। একদম তাই, চুড়ি পাড়ে একটু অন্যরকম রয়েছে। একদমই তাই। এবং তখন আমরা মাথা পাড়ে দেখছিলাম, এবার চুড়ি পাড়ের দেখছি, পাড়টা গেছে কিন্তু চুড়ি পাড় গেছে, এবং বডিটা গেছে মেজেন্ডা কালারের উপরে। এবং মেজেন্ডা কালারটা নিয়ে কিছু বলার থাকে না, কারণ এখন তো মেজেন্ডা কালারের দুটো অপশন দেখেছি, একটা মাথা পাড়ে দেখিয়েছে, একটা চুড়ি পাড়ে, কিন্তু বেস্টটা সেম ভেঙ্কটগিরি কটন। একদম। আচ্ছা, এটা হচ্ছে কি 6 নম্বর অপশন, 1400, এটার প্রাইস রেঞ্জ। বারবারই বলবো, এগুলোতে কিন্তু কোনো ব্লাউজ পিস হয় না, আপনারা কিন্তু কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে পড়ুন,
ভেজিটেবল প্রিন্টের ব্লাউজ দিয়ে পড়তে পারেন, কলমকারী ব্লাউজ দিয়ে পড়তে পারেন, আজরাকের ব্লাউজ দিয়ে পড়তে পারেন। সলিড কালারে রয়েছে, এগুলো থেকে প্রচুর ব্লাউজার এক্সপেরিমেন্টের জায়গা রয়েছে। মানে চেকসের ব্লাউজ ট্রাই করতে পারেন, এবং এটাতেও বলবো আমার দিকের পার্টটা কিন্তু লোয়ার ইয়র্ক, এটা কিন্তু লোয়ার ইয়র্কের পার্ট, মানে ভাঁজটা এমন রয়েছে যেটা আমার দিকে লোয়ার ইয়র্কটা এসেছে, কিন্তু এটা কিন্তু লোয়ার ইয়র্কে রয়েছে। দেবস্মিতা দিকটা কিন্তু আপার ইয়র্ক, যেমন কুচি করলে এইভাবে আসছে, কিন্তু এটা কোনো আপার ইয়র্ক হাইলাইটেড শাড়ি না, এই হচ্ছে পুরো পুরো শাড়িটা এইভাবে যাবে। এটা হচ্ছে 8 নম্বর অপশন আমাদের, 1400 এটার প্রাইস রেঞ্জ থাকছে। এরপর চলে যাব কটনে, কিন্তু আরেকটা দেখাচ্ছি গার্নেট কালারের উপরে, যারা টুকটুক। আচ্ছা, এটা 7 নম্বর অপশন ছিল, এটা আমাদের 8 নম্বর অপশন। যারা টুক, আগেরটা 7 নম্বর ছিল, এটা আমাদের 8 নম্বর অপশন। যারা ভাবছেন যে একটা টুকটুকে লালে দেখেছিলাম 1 নম্বরে ছিল, হ্যাঁ হ্যাঁ, এবং সেই কালারটা অনেকেই ভেবে থাকেন লাল কালারটা আমি পরবো কেমন লাগবে, আমি ক্যারি করতে পারবো কিনা, তারা এই কালারটাকেও ট্রাই করতে পারে। এটা মেরুন কালারের উপরে রয়েছে, এবং বারবারই বলবো দামের উপরে, যে দামটা বলা হচ্ছে সব দামের উপরে আমরা বারবার 10% অফ বলছি না ঠিকই, কিন্তু প্রতিটা শাড়িগুলো না যারা রেগুলার ওয়ারে শাড়ি পরে থাকে তাদের জন্য, আর এটা কিন্তু বেশ ভালো মেইনটেইন করা যেতে পারে, সারাদিন পরে থাকার কোনো অসুবিধা নেই। সব থেকে বড় কথা, আমাদের বাড়ির মা কাকিমা স্কুল টিচার বা যারা যাদের আউটফিটই মেইন আউটফিটই থাকে শাড়ি, হ্যাঁ শাড়ি থাকে, যারা যেগুলো স্কুলে যাচ্ছেন তাদের জন্য কিন্তু খুব অ্যাপ্রোপ্রিয়েট এটা। আচ্ছা, এটা হচ্ছে 9 নম্বর অপশন, 1400, এটারও কিন্তু প্রাইস রেঞ্জ থাকছে। এরপর চলে যাব গিরি কটনে, কিন্তু এটাই লাস্ট অপশন, শেষ অপশন। আচ্ছা, 10 নম্বরে এটাই শেষ অপশন। তবে এই কালারটা বেশ একটা শর্ট কালার এসেছে, ক্রস কালার একদমই, ক্রস কালারের উপর রয়েছে। এটা না দূর থেকে যদি কেউ দেখে দেখে ভাবে কেউ তো বালুচুরি টাইপের, হ্যাঁ মানে দেখতে অনেকটা ওরকম লুকটা আসছে, মানে দুদিকের পাটটা যেরকম যাচ্ছে সেভাবে লুকটা আসছে। এটা 10 নম্বর অপশন, 1500 এটার প্রাইস রেঞ্জ, এটা 10 নম্বর অপশন, 1500 এটার প্রাইস রেঞ্জ থাকছে। এটা 10 নম্বর অপশন, 1500 এটার প্রাইস রেঞ্জ। এরপরে কিন্তু আবার চেঞ্জ করছি, ইউপি ঘরানার শাড়ি দেখাচ্ছি, যেটা ডিমান্ড সবসময় ছিল। আমরা অনেক আগে একবার এনেছিলাম, যখন আমি আর দিদি দিয়ে শেষ করতে পারিনি, মানে এতই ডিমান্ড ছিল। বিয়ের মরশুমের বলো বা রেগুলার রেগুলার বেড়ে বলো, সবকিছুর জন্য ছোটখাটো আপনি গেট টুগেদারে যাচ্ছেন বা আপনি চাইছেন না যে খুব হেভি একটা শাড়ি পরবো, সেখানে দাঁড়িয়েও কিন্তু শাড়িগুলো একদম অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, এটা হচ্ছে 11 নম্বর অপশন, 1750, তার উপর কিন্তু ফ্ল্যাট 10% অফ পেয়ে যাবেন। এবং এই যে কাজটা দেখো, এই কাজটার কথাই বলছি যে এটা কিন্তু উইভ করা, যখন আমি শাড়িটা বুনন হয়েছে তুমি ব্যাক সাইডটা দেখলেই বুঝবে, দেখো এবং এটাতে দেখো পাটটা যেটা রয়েছে সেটা কিন্তু অনেকটা শার্টিন পাড়ের মতো করে গেছে, ব্ল্যাকের সাথে আমকলকা গেছে, লোয়ার ইয়র্কটা গেছে, কিন্তু টিস্যুর সাথে ব্ল্যাকের কাজ গেছে এই পোর্শনটা। আবার পুরোটা এই জায়গাতে বেশ সুন্দরভাবে কিন্তু কাজ একটা করা হয়েছে, এবং আপার ইয়র্কটা কিন্তু মনো কালারে রাখা হয়েছে। এটা হচ্ছে পুরো শাড়ি, এটা হচ্ছে গিয়ে 12 নম্বর অপশন, 1950, তার উপর কিন্তু হ্যান্ডলুম দেখাচ্ছি, তার উপরে ফ্ল্যাট 10% রানিং কাজ করে দেওয়া আছে। এই ব্লাউজটা দিয়ে পড়ুন, হ্যাঁ এটাতে এই ব্লাউজটা দিয়ে পড়লে ডিজাইনার হয়ে যাবে, ডিজাইনার পিস তৈরি হয়ে যাবে, আর সবচেয়ে কথা অন্য কিছু শাড়ির সাথেও ভালোভাবে ট্রাই করতে পারবেন। আচ্ছা, এটা একটা সরস্বতী পূজো অ্যাপ্রোপ্রিয়েট, এই কারণে বলছি বিয়ে না, কারণ এটাতে কালোর ছোঁয়া রয়েছে একদম।
আচ্ছা এটা বেশ সুন্দরভাবে ডিজাইনটা করা রয়েছে, এটা হচ্ছে গিয়ে 13 নম্বর অপশন আমাদের। এটা মাত্র সরস্বতী পূজা বলবো না, বিয়ের কোণের যে রিলেটিভরা থাকে এবং এটাও কিন্তু বেশ স্মার্ট লুকের একটা শাড়ি। এটা সত্যি খুব ভালোভাবে স্টাইল করা যেতে পারে, কেউ 31st নাইট আসছে সামনে, খুব সুন্দর একটা স্লিভলেস ব্লাউজ দিয়ে ট্রাই করতেই পারে অনেক। ইনফ্যাক্ট এটা শুধুমাত্র 31st নাইটের কথা বলবো না, অনেক কর্পোরেট লুকে থাকে যেখানে 31st এ পার্টি থাকে, অফিস পার্টি। আচ্ছা এটা থাকছে আমাদের ব্লাউজ পিস, 14 নম্বর অপশন, 2000 প্রাইস রেঞ্জ, তার উপর ফ্ল্যাট 10% অফ আপনারা পেয়ে যাচ্ছেন। এবার চলে যাব 15 নম্বর। এটা কিন্তু এখন ইউপি হ্যান্ডলুম দেখাচ্ছি, ইউপি হ্যান্ডলুমের উপরে বেশ কয়েকটা ডিজাইন আমরা দেখব, তাই তো এখন বেশ কয়েকটা ডিজাইন, এটা যেরকম একটা ডিজাইন রয়েছে ইউপি হ্যান্ডলুমের উপরে কিন্তু ফ্ল্যাট 10% অফ এটাতেও রয়েছে। আমি বারবারই বলছি যারা দূরে রয়েছে, যারা কলকাতার মধ্যে থাকেন না, যারা দূর থেকে বুকিং করছেন, তাদের তো এসে কেনাকাটা করা সম্ভব না, তারাও যাতে নিরাশটা না হয় তাদের কথা ভেবে। যেরকম এই কালেকশনটা কিন্তু বিয়ের জন্য, বিয়ের কোণের জন্য, বিয়ের তত্ত্বতে দিয়ে এখানে কোনো ভাবনা চিন্তা ব্যাপার। এবং এই দামটা দেখা, দামটা রয়েছে 2100 তে রয়েছে। হ্যাঁ একদমই তাই, 2100 এর উপরে যখন ফ্ল্যাট 10% অফ আছে কিন্তু দামটা কিন্তু কমে যাচ্ছে, অনেকটাই কমে যাচ্ছে। তার মধ্যে এটা খুব সুন্দর একটা অপশন বিয়ের কোণের জন্য হতেই পারে, তত্ত্বতে দিয়ে গিফট, নিজে রিলেটিভ হয়ে গিফট করতে চাইছে সেটাতেও কিন্তু খুব সুন্দর। আচ্ছা আমার ব্লাউজ পিসটা অসাধারণ, ব্লাউজ পিসে বেশ পাটটা দেওয়া আছে খুব সুন্দর, এটা হচ্ছে কি 15 নম্বর অপশন, 2100 প্রাইস রেঞ্জ ছিল। এবার এটা যে কোনের শাড়ি, সরস্বতী পূজা আগে একটা বলেছি, এবং সরস্বতী পূজা কেউ সাজি না, সরস্বতী পূজা খুব সিম্পল সাজি, কারণ স্কুল গোয়ার্স থাকে বা কলেজ গোয়ার্স থাকে যেহেতু, তারা কিন্তু এতটা লাউড সাজতে চায় না। বিয়ে বাড়ি মানে কিন্তু আমরা জানি সামনে বিয়ের মরশুম আসছে, একদম সকালবেলা আইবুড়ো ভাত খাওয়ার সময় যদি এরকম একটা শাড়ি পরে তো ভীষণ সুন্দর, এটা ভাবা যায়, এটা এটা কিন্তু বেশ ভালো, মাথায় আমলে নেই। আচ্ছা এটা থাকছে রেডি গেছে ব্লাউজ, ব্লাউজ পিস, এটা হচ্ছে গিয়ে 16 নম্বর অপশন, প্রাইস রেঞ্জ থাকছে 2100, তার মধ্যে ফ্ল্যাট 10% অফ আপনারা পেয়ে যাচ্ছেন। পিচ কালারের উপরে দেখাচ্ছে, এটা আবার আরেকটা ধরন, আজকে মানে বেশ কয়েকটা এরকম আমরা ইউপি হ্যান্ডলুমের বেশ কয়েকটা ডিজাইন অপশন দেখে নিচ্ছি। আচ্ছা এটা আমাদের 17 নম্বর, 2250 এটার প্রাইস রয়েছে, পিচ এবং হলুদের উপরে টানা মানা তো রয়েছে, সুন্দর অপশনটা। এবং এটাতে কালার ছোঁয়ানি, আপনি মাঙ্গলিক অনুষ্ঠানে গিফট করুন, নিজে পরুন, যে সবটাতেই করা যেতে পারে। তার সাথে তো ব্লাউজ পিসটা কিন্তু অসাধারণ রয়েছে, আর এটা বানালে পরে অন্য কোনো শাড়ির সাথে আপনি ইজিলি ট্রাই করতে পারবেন। অনেক শাড়ির সাথে এই ব্লাউজগুলো কিন্তু ইজি টু ওয়ার হয়ে যায়। এই যে ব্লাউজটা এটা রয়েছে, এটা তো আপনি ইজিলি মানে চোখ বন্ধ করে কিন্তু আমি অনেক শাড়ি খেতে, এটা ব্লাউজ পিস দেখানো হচ্ছে একদম, এটা শুরুতেই ব্লাউজ পিস, এটা অন্য কোনো শাড়ির সাথে ইজিলি ট্রাই করতে পারবে। আর এটা মানে যেটা ডিজাইনটা বাস গড, এবার অ্যান্টিক শাড়ির ব্যবহার রয়েছে এটাতে, পাড়ে এবং বডিতে অ্যান্টিক শাড়ির ব্যবহার রয়েছে, এবং সেলফ একটা কিন্তু ডুড়ে গেছে, ফিগার কারেকশনে হেল্প করে থাকে, এখন কিন্তু ফিগার মেইনটেনার একটা বড় ব্যাপার থাকে, সবথেকে বড় জায়গা। আর সবথেকে বড় এই যে বুটার ডিজাইনটা যেটা গেছে, একটু বেশ বোল্ড ভাবে গেছে, বোল্ড ভাবে, একটু একদম আনকমন একটা ডিজাইন কিন্তু রয়েছে, একটা ময়ূরের পেখমের মতো একদম। আচ্ছা এটা হচ্ছে 18 নম্বর অপশন, আমরা দেখছি 2550 এর প্রাইস রেঞ্জ। আরেকবার ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু শাড়ির শেষে রয়েছে, শাড়ির শুরুতে নেই কিন্তু, এটা শাড়ির শেষে ব্লাউজ পিসটা রয়েছে। এবার চলে যাব 19 নম্বর, এটা বেশ ফেস্টিভ কালার, চোখ বন্ধ করে আপনি এটা বিয়ের তত্ত্বের জন্য রাখতে পারেন। কিন্তু মেয়েকে প্রচুর শাড়ি দিতে, প্রচুর শাড়ি, আমরা যারা অনুষ্ঠানে যাব বিয়ের অনুষ্ঠানে, আমাদেরও প্রচুর, আপনাকে ইনভাইট করেছে, আপনাকে তো গিফট দিতে হবে, একদমই তাই। সেক্ষেত্রে দাঁড়িয়েও কিন্তু এই খুব সুন্দর, এটা হচ্ছে 19 নম্বর, 2650, তার উপর ফ্ল্যাট 10% অফ, আর হচ্ছে ব্লাউজ, লাস্ট পয়েন্ট হচ্ছে ব্লাউজ পিস, যেটা সব শাড়ির সাথে, সব হ্যাঁ এমনি চোখ বন্ধ করে অনেক শাড়ি খেতে, জাস্ট আপনি মানে ডিজাইনার করে বানিয়ে নেবেন। আপনি যদি ডিজাইনার করে একবার ব্লাউজটাকে বানিয়ে নেন, একবার ইনভেস্টমেন্ট করছেন, আপনার কিন্তু ওটা অনেক দিন চলে, এমন না যে একবার ইনভেস্টমেন্ট করছেন আমি আর পরে পড়তে পারবেন না। এটা আমাদের, এটা ঠিকই ধরেছো, চলো
এটা এটা হচ্ছে আমাদের 20 নম্বর অপশন। এটা কিন্তু কোনে গায়ে হলুদে পড়তে পারে, এই কারণে বলছি এটা পুরো গডি লুকের আছে, ইয়েলোর সাথে রয়েছে, লুকটা দেবে বেনারসি টাইপের, একদম লুকটা একদম এক্স্যাক্টলি বেনারসি টাইপের লুকটা আসছে। হ্যাঁ, এবং তুমি যদি দূর থেকে দেখো, যদি ভালো করে, অনেকের বিয়ের আগে কি হয় আমাদের বাঙালিদের মধ্যে, অনেকের বিয়ের আগে এনগেজমেন্ট হয়ে যায়, এনগেজমেন্ট এক্স্যাক্টলি এখন সেটা হয়ে যায়, এখন অনেকের সেটা হয়, তো সেক্ষেত্রে এরকম একটা শাড়ি কিন্তু ভীষণ কার্যকরী, একদম তাই। এটা হচ্ছে আমাদের 20 নম্বর অপশন, 2750 এরপরে কিন্তু আবার ডিজাইন চেঞ্জ করছে, ডিজাইন চেঞ্জ করতে ইন দা সেন্স হচ্ছে আমি কিন্তু বাংলার ঘরানার শাড়ি দেখাচ্ছি এবার, এটা না দেখালে প্রোগ্রাম ইনকমপ্লিট থাকে, জামদানির বিকল্প কিছু হয় না এখনো পর্যন্ত, হয় না। আচ্ছা, এটা যেটা দেখছি 2350, এটার প্রাইস রেঞ্জ জামদানি 21 নম্বর। এটা হচ্ছে ব্রাউন কালারের উপরে আছে পাটটা, একটা অফ হোয়াইট সুতোর টানাতে টেম্পল গেছে, গ্রিন বিস্কিট এবং টিস্যু দিয়ে কিন্তু পুরোটাই কাজ করা যাচ্ছে। আর আপনারা জানেন জামদানিতে কিন্তু কোনো ব্লাউজ পিস হয় না, এবং জামদানির উপরেও ফ্ল্যাট 10% অফ, দামটা ছিল কিন্তু 2350 এর পরেও কিন্তু ফ্ল্যাট 10% অফ হয়েছে, একদম লালের মধ্যে দেখানো, এটা লজ্জাবস্ত্র হতেই পারে, একদম। এবং এটা কিন্তু খুব একটা লাউড রেড না, না একদম ম্যাট ফিনিশে যে রেডটা হয় একটু মিষ্টি রেডের অপশন রয়েছে, অনেকেই থাকে যে বলে যে কটকটে লাল আমি চাই না, তাদের জন্য কিন্তু এটা হতে পারে। আচ্ছা, আমরা এখন জামদানি দেখছি, 22 নম্বর অপশন দেখলাম 2350 প্রাইস রেঞ্জ। এরপরে গায়ে হলুদের একটা জামদানি দেখিনি, কারণ গায়ে হলুদে না আমরা অনেকেই সব শাড়ি ছেড়ে জামদানির জন্য দৌড়াই, কারণ কারণ ভাবি যে বিয়ে মানে আমাদের ফার্স্ট টাইম মানে জামদানি, জামদানি মানে গায়ে হলুদ মানেই মাথায় আসে জামদানি, একদমই তাই। এবং সেখানে দাঁড়িয়ে কোনের জামদানি না হোক, কোনের রিলেটিভে জামদানি তো হতেই পারে, এটা সত্যি খুব সুন্দর। 23 নম্বর অপশন 2350, এটাতে গ্রে কালারের ব্যবহার রয়েছে, গ্রিন এবং রয়েছে কিন্তু টিস্যুর ব্যবহার। এবার যেটা দেখাচ্ছি সেটা নিয়ে কিছু বলবো না, দেখুন এবং ঝটপট বুকিং করুন, কারণ 10% অফ কিন্তু আর কয়েকটা দিনই রয়েছে, নতুন বছরকে আগমন জানানোর জন্য এই কালারের থেকে একদম এটার বিকল্প কিছু হয় না, আপনি চোখ নিজেরাই নিজে ইমাজিন করেছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 24 নম্বর অপশন, 2350 প্রাইস রেঞ্জ থাকছে। আমি বলছিলাম যে বছরের নতুন বছরকে আগমন জানানো, দুঃখ তো থাকে যে একটা বছর শেষ হয়ে যাচ্ছে, বাট এই কালারটা দেখলে আবার মনটা ভালো হয়ে যায়, কুচিতে। এটা হচ্ছে 25 নম্বর, প্রাইস রেঞ্জটা চেঞ্জ থাকছে 2750, তার উপর ফ্ল্যাট 10% অফ আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এটা আমরা দেখতে পাচ্ছি 26 নম্বর অপশন, এটার প্রাইস রেঞ্জ থাকছে 2750, এবং এই শাড়িটাও কিন্তু যারা লাল পরেন না কালো পরেন না তারা কিন্তু মিডনাইট ব্লু এর অপশন, এটা কিন্তু ব্ল্যাক নয়, ব্ল্যাকের জোনে ব্লু রয়েছে, পিঙ্ক রয়েছে এবং হোয়াইট রয়েছে। দেখাচ্ছি এবং এটা তো দেখো পদ্ম জামদানি, যেটা এটা আমকলকার ডিজাইনটা আঁচলে, এটা নিয়ে কিছু বলবো, এটা একদম আবরণের সিগনেচার ডিজাইন পদ্ম, রয়্যাল ব্লু ব্লাউজ দিয়ে ট্রাই করুন পুরোটা, এভাবে দারুণ লাগছে দেখতে পদ্মটা, অসাধারণ, আমি স্পিচলেস হয়ে নিজে দেখছিলাম, একদমই তাই। আছে, এটা 27 নম্বর, প্রাইস রেঞ্জটা একটু চেঞ্জ রয়েছে, 2850, এই হচ্ছে 2850 এটার প্রাইস রেঞ্জ থাকছে। এটার সাথে রয়্যাল ব্লু, এটার সাথে ইয়েলো কালার, অনেকগুলো কালার অপশন রয়েছে, আপনি যদি চান রয়্যাল ব্লু নেই, ইয়েলো নেই, আপনি ব্ল্যাক ব্লাউজ তো আপনার বাড়িতে আছে সেটা দিয়ে ট্রাই, সেটা দিবেন, এটা হচ্ছে কি চটজলদি অপশন, চটজলদি অপশন সেফ যদি আপনি থাকতে চান। এটা মাল্টি, এটা মাল্টি কালারে রয়েছে, কারণ শীতকাল মানে কি একটা মাল্টি কালারে ব্যাপার, প্রচুর ব্লাউজের অপশন চোখের সামনে আগেই ভেসে ওঠে। এটা আমাদের দেখতে পাচ্ছি 28 নম্বর অপশন, 28 নম্বর অপশন দেখতে পাচ্ছি, এটা আমাদের
এবং এটা কিন্তু পাটলিতে রয়েছে, পাটলিতে রয়েছে, বডিটা গেছে অরেঞ্জ কালারের উপরে, যেটা কিন্তু খুব ব্রাইট একটা কালার, পাটটা গেছে টেম্পল, টেম্পল পাটটা কিন্তু বেশ একটা অন্যরকম স্টাইলে ডিজাইনটা, এটা গেছে পাটলিতে। এবং পাটলি শাড়িগুলো না এটা খুব কিন্তু বেশ গডি লুক দেয়, একদম তাই। আচ্ছা এটার প্রাইস রেঞ্জ একটু বলে রাখি, 3200, এটার প্রাইস রেঞ্জ থাকছে 2850, এবং 2850 এর উপরেও কিন্তু ফ্ল্যাট 10% অফ আপনারা পেয়ে যাচ্ছেন। এরপরে দেখাচ্ছি পরবর্তী জামদানিতেই রয়েছে, এবার 29, আচ্ছা এটা আবার একটু অন্য স্টাইলে, হ্যাঁ এটা অন্য স্টাইলে রয়েছে এবং জামদানিতেই রয়েছে, নর্মাল পলিশই রয়েছে। নর্মাল পলিশ মানে একটা বলে রাখি যে নর্মাল পলিশ মানে এটা না যে ফুলে থাকার ব্যাপারটা থাকবে, গায়ে কুটকুট করার ব্যাপারটা থাকে, এইগুলো কিন্তু এটাতে থাকে না, কিন্তু হার্ড পলিশ জামদানি যেটা থাকে, আপনি দেখলেই বুঝতে পারতেন যে শাড়িটা খুলে এরকম ফুলে থাকে একদমই। আচ্ছা আঁচলটা কিন্তু বেশ চওড়া করেছিল, তার সাথে লোয়ার ইয়কটাও দেখো বেশ চওড়া করে গেছে, থাকে পাটটা গেছে এবং বেশ চওড়া করে, চওড়া করে, এটাতে ফিগার কারেকশন করে, খুব লম্বা লাগে। যাদের একটু হাইটের প্রবলেম রয়েছে তাদের কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট এটা থাকছে। আচ্ছা এটা আমরা দেখে নিলাম 29 নম্বর, 3250 এটার প্রাইস। জামদানিতে কিন্তু এটা লাস্ট অপশন দেখাচ্ছি, আচ্ছা জামদানির এটাই আমাদের লাস্ট অপশন, মন ভালো করে দেওয়ার একটা কালার। এটা আপনি গায়ে হলুদে রাখতে পারেন, সরস্বতী পুজোর জন্য রাখতে পারেন, সরস্বতী পুজো বারবারই এই কারণে বলা, ডিসেম্বর মাস শেষ হতে চলেছে, জানুয়ারি মাসেই কিন্তু সরস্বতী পুজো। এটা 30 নম্বর অপশন, 3250, অনেকের অনেক মানে এক্সপেকটেশন থাকে থেকে, আর এটা হচ্ছে কি আমাদের লাস্ট অপশন জামদানি, তাই তো? এটা কিন্তু লেমানিওলোতে রয়েছে একদম, তার সাথে গ্রিন কালারটাও, দুটোই কোনোটাই না লাউড নয়, কারণ তার সাথে হোয়াইট একটা টোন গেছে একদম। এবং এই লেমানিওলোটা মনে হচ্ছে লেবুটা যদি জুস করার পরে যে কালারটা আসে সেই কালারটা এক্স্যাক্টলি আছে। এটা 30 নম্বর, জুয়েলারি দিয়ে ট্রাই করুন, বেশি ভালো লাগবে, ভালো লাগবে, এটা অন্যরকম লুক আসবে। এটা 30 নম্বর দেখলাম, এবার 31 থেকে কি দেখছি বেশ কিছু, এবার দেখাচ্ছি কিন্তু কটন ডিজাইনার, আচ্ছা কটন ডিজাইনারের উপরে রয়েছে, কারণ বিয়ের মরশুমও আসছে, শুধুমাত্র যে সরস্বতী পূজোর কথা আছে সেটা কিন্তু না, বিয়ের আঁচলটা বেশ সুন্দর করে কলকার মোটিফটা কিন্তু গেছে, এবং টিস্যু দিয়ে গেছে, এবং টিস্যু দিয়ে গেছে, বডিটা গেছে মেজেন্ডাতে গেছে, পাটটা কিন্তু বলো বেশ চওড়া করে গেছে। আচ্ছা 31 নম্বর, এগুলো একটু বাজেট ফ্রেন্ডলি 1950, এবং তার উপর আরো বাজেট ফ্রেন্ডলি ফ্ল্যাট 10% অফ হয়ে যাচ্ছে। এটা ব্লাউজ পিস, গেছে ব্লাউজ পিস। এরপর চলে যাচ্ছি আমরা কালারের উপরে দেখাচ্ছি 30 নম্বর, এটা গায়ে হলুদের শাড়ি হতেই পারে, এটা ইজিলি গায়ে হলুদে, আমরা অ্যাকচুয়ালি গায়ে হলুদ এই কারণে বলছি কারণ গায়ে হলুদ মানে আমাদের ফার্স্ট টাইম মাইন্ড আছে রেড এন্ড ইয়েলো, ইয়েলো এন্ড তার থেকেও বেশি বড় কথা একটু বাজেট ফ্রেন্ডলি অপশন খুঁজি, কারণ হলুদ লেগে যদি হলুদ লেগে গেলে শাড়ির অবস্থা খারাপ হয়ে যাবে, আমরা ড্রাই ওয়াশের শাড়িটা একটু হলো অ্যাভয়েড করি একদমই। এটা আমাদের হচ্ছে 32 নম্বর, আর কালো ছাড়া রয়েছে, মিডনাইট ব্লু এর ব্যাপার ছিল, রেডে গেছে ব্লাউজ পিস, 1850 এটার প্রাইস রেঞ্জ। 32 নম্বর দেখে নিলাম, চলে যাব 33 নম্বরে, কপিন ব্লুতে দেখাচ্ছি, এটা কপিন ব্লু থেকে রয়্যাল ব্লু বললে রিলেট করতে পারবেন, এবং এটাতে একটা কথা বলি কেটে সুতোর ব্যবহার রয়েছে, আচ্ছা এই বেশ বড় করে সার্কেল করে যেগুলো গেছে এগুলো পুরোটাই কেটে সুতো দিয়ে, কেটে সুতো দিয়ে গেছে, পাড়েও তাই থাকছে, তাই তো পাড়েও তাই গেছে, এবং চলে যাব আমরা হচ্ছে গিয়ে 34 নম্বর অপশনে, এটার আগেরটা কিন্তু একই ডিজাইনের উপরে রয়েছে, রয়্যাল ব্লুতে ছিল এবং ব্ল্যাকের উপরেও কিন্তু ডিজাইনটা দেখুন একভাবে যাচ্ছে, এটাকে আপনি চাইলে কিন্তু ইন্ডো ওয়েস্টার্ন লুকেও সাজতে পারেন, করতে পারেন। আচ্ছা এটা ব্লাউজ পিসটা যাচ্ছে এইভাবেই কিন্তু রয়্যাল ব্লু ব্লাউজটাও ছিল, আচ্ছা এটা আমরা দেখে নিলাম ব্ল্যাকের উপর 34 নম্বর 1850, তার উপর ফ্ল্যাট 10% অফ, এবার 35 থেকে একটু ডিজাইনটা চেঞ্জ হচ্ছে, এবং এটা কিন্তু অ্যাপ্লিক করা হয়েছে, সাথে কিন্তু হ্যান্ড পেইন্ট রয়েছে, অসাধারণ হ্যান্ড পেইন্টটা যেটা আমি দেখছি, আঁচলটা অ্যাপ্লিক গেছে যে কাজটা রয়েছে ওটা পুরোটা অ্যাপ্লিক করা, আর এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হ্যান্ড পেইন্ট, অসাধারণ দেখতে, পাটটা যেটা রয়েছে যে বাটিকের যে পাটটা সেটা কিন্তু অ্যাপ্লিকের, আচ্ছা তার মধ্যে হ্যান্ড পেইন্টটা হচ্ছে কি এটা, হ্যাঁ এই পোর্শনটা পুরোটা এই যেগুলো কিন্তু হ্যান্ড পেইন্ট, এবং এটা কিন্তু ভীষণ সুন্দর অপশন, একদমই মানে অন্যরকম অন্য টাইপের একটা অপশন আছে। এটা নাম্বারটা বলে রাখি 35 নম্বর, 1750 প্রাইস, রানিং এ গেছে ব্লাউজ পিস, এটা গেছে ব্লাউজ পিস। এরপর চলে যাব 36 নম্বর অপশন, আচ্ছা 36 একটা রেড এন্ড ব্ল্যাক, রেড এন্ড ব্ল্যাক এর অপশন রয়েছে, এটা এক্স্যাক্টলি ব্ল্যাক এক্স্যাক্টলি টমেটো রেড, এবং রয়েছে কিন্তু চারকোল ব্ল্যাক, চারকোল ব্ল্যাক যেটা সেটা রেড ব্ল্যাক না, চারকোল ব্ল্যাক এর উপরে রয়েছে, এবং শাড়িটা দেখো
পুরোটাই ভাবে আর চেস্ট অফ দি এইটা আছে ওটা জামদানির মতো করে কাছে স্টাইলে ডিজাইনটা আর প্লেন থাকছে কুচির দিকটা এটা আমরা বলে রাখি 36 নম্বর 1650 রানিং এ গেছে ব্লাউজ পিস 1650 তার উপর ফ্ল্যাট 10% অফ আপনারা পেয়ে যাচ্ছেন এবার 37 নম্বর এটা 37 নম্বর গ্রিন এন্ড রেড যেটা নিয়ে কিছু বলার থাকে না পান্না সবুজের সাথে লাল কিন্তু অল টাইম হিট থাকে অলওয়েজ হিট থাকে এবং পাড়টা গেছে চুড়ি পাড় গেছে সেটা কিন্তু এটা হচ্ছে 37 নম্বর শুরুতে পমপম গেছে খুব সুন্দর পমপম যে কোনো জুয়েলারিও কিন্তু ট্রাই করা যেতেই পারে আর এটা গ্রিনে গেছে ব্লাউজ পিস 37 নম্বর 1650 প্রাইস রেঞ্জ এর পর চলে আসছে এই দেখাচ্ছি 38 এবার একটু তাড়াতাড়ি দেখাই এটা গ্রিনে গেছে গ্রিনের সাথে মেজেন্ডা টোন রয়েছে মেজেন্ডাটা কিন্তু একটু ম্যাট ফিনিশের মেজেন্ডাতে রয়েছে সুতোর ব্যবহার রয়েছে কেটে কিন্তু না সুতোর ব্যবহার রয়েছে সুতোর ব্যবহারটা হচ্ছে কি 38 নম্বর এটা হচ্ছে ব্লাউজ পিস 1600 প্রাইস রেঞ্জ থাকছে এবার চলে যাব এটা কিন্তু অ্যাপ্লিক করা যে কটন ডিজাইনার বারবারই বলছি দামের উপরে ডিসকাউন্ট না বললেও প্রতিটা শাড়িতে কিন্তু যে দামটা বলা হচ্ছে একদম 31 ডিসেম্বর অবধি ফ্ল্যাট 10% অফ প্রতিটা কেনাকাটা প্রতিটা কেনাকাটার উপর এটা যে অ্যাপ্লিক করা হয়েছে রেডের উপর 39 নম্বর অপশন 1550 প্রাইস রেঞ্জ থাকছে তার উপরে কিন্তু ফ্ল্যাট 10% অফ ব্লাউজ পিস আর লাস্ট অপশন দেখে নেব রেড এন্ড ব্ল্যাক এর লাস্ট অপশন মন ভালো করার দেয়ার একটা কালার দিয়ে এবং ডিজাইন দিয়ে শেষ করছি চেকসে রয়েছে আঁচলটা দেখুন কপার জারির ব্যবহার রয়েছে দুদিকের পাড় গেছে স্ট্রাইপে সাথে কিন্তু টিস্যুর ব্যবহার রয়েছে টেম্পল গেছে এই হচ্ছে পুরো শাড়ি 40 নম্বর 1500 এটার প্রাইস রেঞ্জ এবং এর উপরও কিন্তু ফ্ল্যাট 10% অফ আছে রানিং এ গেছে ব্লাউজ পিস আজকে অনেকগুলো কালেকশন দেখে নিলাম পর পর প্রায় মন ভালো করে দেওয়া তার মধ্যে তো ফ্ল্যাট 10% অফ আপনারা পেয়েই যাচ্ছেন আর অলিভিয়া আমার সঙ্গে এতক্ষণ ছিল অলিভিয়া তোমাকে অনেক ধন্যবাদ এতগুলো দারুণ দারুণ কালেকশন আমাদেরকে দেখানোর জন্য আর আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য ভালো থাকবেন নমস্কার